तो जे सेरम रादर आरे भारत माता की जय बड़ भाई असा को जी समस्त पब्लिक भलो आधार भलोने देखले जबरदस्त भलो दकचा चेष्टा करबा यदि ए चैनल नूतन बागो ताले बड़ भाई गोर करबे वीडियो टा देखबे यदि दे मनोरंजन लागे ताहिले सब किछु तो पुजकार बोलबो इंट्रो लगाओ ज थै वीडियो नमस्कार वेलकम टू माय YouTube चैनल ली빅 स्टेटस एडिटिंग प्लीज वन लाइक एंड वन कमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स रिव्यू হ্যালো গাইস আজকে যে ফিরভিউ স্ট্যাটাস ভিডিওটা দেখলেন এরকম নিজের ফটো দিয়ে কীভাবে স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটা শেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন না স্কিপ করে এরপর এলা অ্যাডমিশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লেখাটা এখানে টাচ করবেন দিয়ে এখানে ফটোয়ান পেঞ্জি বিডমার সং ইফেক্ট এই তিনটি ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনপুট করে নেবেন আপনাদের এলা অ্যাডমিশনে এরপর প্রথমে আসবেন ফটো অ্যান্ড পিএনজিতে আসার পর এখানে টাচ করবেন দিয়ে এখানে সিলেক্ট অল লেয়ার্স লেখাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার্স করে নেবেন দিয়ে আবার এখানে টাচ করবেন দিয়ে এখানে কপি নাইন লেয়ার্স লেখাতে টাচ করে কপি করে নেবেন এরপর ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে বিডমার সঙ্গে আসবেন আসার পর এখানে টাচ করবেন দিয়ে এখানে পেস্ট নাইন লেয়ার্স লেখাতে টাচ করে পেস্ট করে দেবেন ফটো সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর এফেক্ট আনবো এফেক্ট আনার জন্য ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখানে এফেক্টে আসবেন আসার পর এখানে এফেক্ট কপি করে নেবেন কপি করার জন্য এখানে ছবির মধ্যে টাচ করবেন দিয়ে নিচে দান দিকের কোনায় দেখতে পাচ্ছেন এফেক্ট লেখাটা এখানে টাচ করবেন দিয়ে নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ডট এখানে টাচ করবেন দিয়ে এখানে কপি এফেক্ট লেখাতে টাচ করে কপি করে নেবেন এরপর ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে বিডমার সঙ্গে আসবেন আসার পর এখানে ছবির কাছে আসবেন দিয়ে নিচের দিকে আসবেন দিয়ে এখানে ছবির মধ্যে টাচ করবেন দিয়ে এখানে নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখাটা এখানে টাচ করবেন দিয়ে নিচে পা দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে টাচ করবেন দিয়ে এখানে পেস্ট ইফেক্ট লেখাতে টাচ করে পেস্ট করে দেবেন ভিডিও একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর ভিডিও কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে ডান দিকের কোনায় দেখতে পাচ্ছেন চিহ্নটা এখানে টাচ করবেন দিয়ে এখানে নিচে এক্সপোর্ট লেখাতে টাচ করে ভিডিওটা সেভ করে নেবেন